أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العظيم الله تعالى বলেন যে তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো না এবং ওই সব দুর্বলদের রাস্তায় দুর্বলদের মুক্তির ব্যাপারে যুদ্ধ করো না দুর্বল পুরুষ নারী শিশু যারা বলতে থাকে হে আমাদের পালনকর্তা আমাদেরকে এই জনপদ থেকে বের করে দেন যেই জনপদের অধিবাসীরা অত্যাচারী আর আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করেন এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী নির্ধারণ করেন যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আর যারা অস্বীকার করেছে কাফের হয়েছে তারা তাগুতের রাস্তায় যুদ্ধ করে অতএব আপনি শয়তানদের বন্ধুদের সাথে যুদ্ধ করেন নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র দুর্বল প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের কি হলো অর্থাৎ অবাক করা বিষয় অবাক সূচক একটা শব্দ যে তোমাদের কি হলো কেন তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো না অর্থাৎ এটা মানবতা বলে আল্লাহর রাস্তায় যুদ্ধ করা দুর্বলদের মুক্তির জন্য আপনার পাশে যদি আপনি কাউকে দেখেন অসহায় নির্যাতিত হচ্ছে আর আপনি যদি সেই নির্যাতিত লোকের পাশে আপনি যদি না দাঁড়ান তো আপনার মধ্যে মানবতা নাই একজনকে দেখতেছেন আপনি অন্যায়ভাবে তাকে পিটানো হইতেছে আর সে চিৎকার করতেছে বাঁচাও বাঁচাও বলতেছে আর আপনি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছেন তো তার মানে আপনার মধ্যে দয়া নাই আপনার মধ্যে মানবতা নাই আপনি যদি কাউকে দেখেন যে একজন মানুষকে একটা ট্রাক চাপা দিয়ে চলে যাচ্ছে অথবা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে চলে যাচ্ছে অন্যায়ভাবে আর সে ওই রাস্তায় পড়ে আর্তনাদ করতেছে চিৎকার করতেছে আর আপনি যদি তার পাশে না দাঁড়ান বা তার সাহায্যে যদি না আসেন তো আপনার মধ্যে মানবতা নাই তো আল্লাহ তাআলা এই জন্যই বলতেছে কি হলো তোমাদের যে তোমাদের মানবতা কোথায় গেল তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছো না দুর্বলদেরকে বাঁচানোর জন্য যুদ্ধ করতেছো না তোমাদেরই ভাই তোমাদেরই আত্মীয় স্বজন তাদের শুধু দোষ হলো যে তারা ইসলাম গ্রহণ করছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলা এখানে যে দুর্বলদের কথা বলছেন এরা হলো মক্কার মধ্যে যারা দুর্বল ছিলেন অর্থাৎ মক্কা থেকে সকল মুসলমান মদিনায় হিজরত করে গেছেন কিন্তু কিছু কিছু সাহাবী যারা মুসলমান হওয়ার পরেও হয়তো কিছু সাহাবী এমন ছিলেন আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনায় হিজরত করে গেছেন কিন্তু ওই হুদাইবিয়ার সন্ধিতে যেই চুক্তি ছিল যে যদি কেউ মক্কা থেকে মদিনায় যায় তাহলে তাকে ফেরত দিতে হবে সেই চুক্তির আদলে অনেক মুসলমানকে আবার মক্কার কাফেরদের কাছে ফেরত দেওয়া হয়েছে আর তারা তাদের উপরে অনেক নির্যাতন করত সালমা ইবনে আইয়াশ হাকাম ইবনে হিসাম এদেরকে আরেকজনের ঘটনা আসছে যে আইয়াশ ইবনে রাবিয়া সে মক্কায় গেছে তো মক্কা থেকে মদিনায় হিজরত করছে তো মক্কা থেকে আবু জেহেল এবং আর একজন তার সঙ্গে এসে তাকে বুঝাইছে দেখো তুমি যে মক্কা থেকে মদিনায় চলে আসছো তোমার মা তো কাঁদতেছে আবু জেহেলের ভাই যে তোমার মা তো কাঁদতেছে তোমার মা পণ করছে যে সে আর কখনো মাথা আশ্রাবে না সে কখনো পরিষ্কার পরিচ্ছন্ন হবে না তোমাকে যতদিন পর্যন্ত না দেখবে
তো তার মন গলে গেছে, সে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দেখো তুমি ইসলাম গ্রহণ করছো আল্লাহকে খুশি করার জন্য, অতএব আল্লাহকে খুশি করার জন্য তুমি আর ফেরত যেও না। তোমার মা যদি এখন মাথার চুল না আঁচড়ায় একসময় সে নিজে আঁচড়িয়ে ফেলবে, এখন যদি অপরিচ্ছন্ন থাকে একসময় বাধ্য হয়ে করে ফেলবে, কিন্তু তুমি যদি যাও তাহলে তুমি হয়তো তাদের ষড়যন্ত্রে পড়ে যাবা। তো উনি তারপরও মায়ের টানে চলে গেছেন, আর যাওয়ার পথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আইয়াশ বিন ইবনে রাবিয়াকে বলেছিলেন যে ঠিক আছে তুমি যদি যেতেই চাও তাহলে আমার এই উটটা অনেক তেজি উট, এটাকে নিয়ে যাও, যদি কোনো বিপদ দেখো তাহলে এটার উপরে চড়ে তুমি ফিরে আসতে পারবা। তো ওই আবু জেহেল সে পথিমধ্যে তার ভাইকে বলল যে দেখো তোমার উটটা তো অনেক সুন্দর, একটু দেখি তো তোমার উটটা কেমন। তো বলে দেখবা ঠিক আছে। উনি যখনই নিচে নামছে আর আবু জেহেলেও নিচে নেমে তাকে বেঁধে ফেলছে, আর বেঁধে তখন তারা দুইজন মিলে তাকে মক্কায় নিয়ে যায়। এরকম অনেকেই, অনেক মুসলমান যারা হিজরত করতে পারেন নাই, হিজরত করতে দেয় নাই কাফেররা, এবং তাদেরকে মক্কায় রেখে বিভিন্নভাবে নির্যাতন করত। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াকুনতু আনা ওয়া উম্মি মিনাল মুস্তাদাফিন, আমি এবং আমার মা আমরা দুজন ওই মক্কার মধ্যে দুর্বল ছিলাম, আমাদেরকেও মক্কা থেকে বের হতে দেয় নাই, আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করত। কাফেররা পুরুষ নারী শিশু সবাইকে বিভিন্নভাবে নির্যাতন করত। তো এখন এই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা মুসলমান হইছে বা আরও অনেকের ভাই ওখানে মুসলমান হয়ে আছে, আবদুল্লাহ ইবনে আব্বাস রাসূলের চাচাতো ভাই তারা মুসলমান হয়ে আছে, তো ওনারা মক্কায় মুসলমান হয়ে আছে, তারা শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে তারা নির্যাতিত হচ্ছে, কাফেররা ধরে ধরে মারতেছে, খেতে দিচ্ছে না, বিতাড়িত করতেছে, প্রতিদিন বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করতেছে। তো এইগুলো, এই দুঃখ সবসময় মদিনার মুসলমানদের মধ্যে সবসময় ছিল। তো আল্লাহ তাআলা ওই মুসলমানদেরকে লক্ষ্য করে বলে তোমাদের কি হইল যে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছো না, দুর্বলদেরকে বাঁচানোর জন্য তোমরা যুদ্ধ করতেছো না, অথচ ওই দুর্বলরা তাদের কেউ নাই, তারা এই কথা বলতে বাধ্য হইতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে আমাদের পালনকর্তা আমাদেরকে এই জনপদ থেকে বের করে দেন যে জনপদের অধিবাসীরা অত্যাচারী, অর্থাৎ মক্কার যারা অধিবাসী ছিল কুরাইশরা সবাই অত্যাচার করতেছে, এই অত্যাচারিত জনপদ থেকে আমাদেরকে বের করেন। ওয়াজা আল্লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান, আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করেন, অর্থাৎ মুসলমানদেরকে আমাদের সহযোগিতা করার মতো তাদেরকে ক্ষমতা দিয়ে দেন বা তাদেরকে আমাদের জন্য অভিভাবক বানিয়ে দেন। ওয়াজা আল্লানা মিন লাদুনকা নাসিরা, আর আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী তৈরি করে দেন। মুতাসিম বিল্লাহর যুগে একটা ঘটনা ছিল যে মুতাসিম বিল্লাহ উনি একজন বড় খলিফা ছিলেন, মুসলিম আব্বাসী খলিফা। তো ওনার কাছে এক খবর আসছে, ওই রোমের মধ্যে, রোমের একটা দেশে যেখানে নাকি খ্রিস্টানদের শাসন ছিল, তো সেখানে অনেক মানুষ দাওয়াতের কারণে মুসলমান হয়েছে, কিন্তু যারাই মুসলমান হয়েছিল তাদেরকে খ্রিস্টানরা বিভিন্নভাবে নির্যাতন করত। তো রোমের মধ্যে একজন নারী একদিন বাজারে গেছে, তো বাজারে যাচ্ছিল, সেখানে সে বেচা কিনা করতেছে, ওই সময় ওই রোমের একজন শাসক সে ওই নারীকে অন্যায়ভাবে নির্যাতন করে, শুধুমাত্র সে মুসলমান হওয়ার কারণে অন্যায়ভাবে তাকে নির্যাতন করে। তখন সে ওই সময় আল্লাহর কাছে দোয়া করেছিল আর এই কথা বলেছিল, ওয়া মুতাসিমা, হায় আমাদের মুতাসিম খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, আমরা এখানে মুসলমানরা নির্যাতিত হয়ে আসি আর আপনি বুঝি আমাদের কোনো খোঁজ খবর নেন না। তো মুতাসিম বিল্লাহর কাছে যখন নাকি এই খবর গেছে যে আমার একজন মুসলিম বোন সে কাফেরদের দেশে, রোমের দেশে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে নির্যাতিত হচ্ছে, তখন সেই মুতাসিম বিল্লাহ খলিফা উনি তখনই সাথে সাথে অর্ডার করছেন ওনার সেনাপতিকে যে আমাকে আমার এক মুসলিম বোন ডাকতেছে, আমি এখানে বসে থাকতে পারি না,
উনি সেনাবাহিনী তৈরি করছে আর সেনাবাহিনী নিজে নেতৃত্ব দিয়ে ওই দেশে গেছে এবং ওই নারীকে উদ্ধার করার জন্য এবং তাদের সাথে যুদ্ধ হয়েছে এবং সেই রোমের খ্রিস্টানরা পরাজিত হয়েছে, পুরো দেশ মুসলমানদের পদতলে চলে আসছে এবং সেখানে মুসলিমরা যারা নির্যাতিত ছিল তারা সবাই স্বাধীনতা ফিরে পাইছে এবং সেখানকার যারা খ্রিস্টান ছিল তারাও মুসলিমদের শাসনের জন্য সবসময় তারা অপেক্ষা করত, কারণ ওই খ্রিস্টান শাসকরা বিভিন্নভাবে নির্যাতন করত তাদের জনগণকে, তাদের অধিকারকে তারা পূরণ করত না, কিন্তু তারা জানতো, খ্রিস্টান হলেও জানতো যে মুসলিম শাসক যারা তারা ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করে, সকল জনগণের অধিকার তারা পূরণ করে, যার কারণে সাধারণ খ্রিস্টান জনগণরাও ওই মুতাসিম বিল্লাহ খলিফা বা মুসলিম সেনাবাহিনীকে তারা স্বাগত জানায়। তো এই জন্য এবং এই যে তুরস্ক, আমাদের যে তুরস্ক তুর্কি খেলাফত যখন ছিল, যে যাকে বলে ওসমানি খেলাফত, খেলাফত ওসমানিয়া বা ওটেমান সাম্রাজ্য বা ইংলিশে যাকে বলে ওটেম, বাংলাতে বলে ওটেমান সাম্রাজ্য, ওসমানি খেলাফত, এই সর্বশেষ আব্দুল হামিদ খান যে সর্বশেষ যিনি খলিফা ছিলেন উনিশশো শতকের 1890 থেকে 1910 পর্যন্ত, যেই আব্দুল হামিদ খান যিনি নাকি শাসক ছিলেন ওই সময়ও ফ্রান্সের মধ্যে, তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা ব্যঙ্গচিত্র তৈরি করা হয়েছিল। এখন যেমন ওইখানকার বিভিন্ন পেপার পত্রিকায় রসুলের ব্যঙ্গচিত্র তৈরি করে মুসলমানদেরকে বিভিন্নভাবে হেনস্থা অপদস্থ করতে চায়, ওই যুগে অর্থাৎ উনিশ শতকের আগে 1800 শতকের শেষের দিকে তারা তাদের দেশে একটা কার্টুন ছাপিয়েছিল যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করা হয়েছিল। এই খবর ওই আব্দুল হামিদ খান সাহেবের কাছে আসার পরে সে চিঠি লিখছে ওই ফ্রান্সের রাজার কাছে যে দেখো, তোমরা আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিদ্রুপ করতেছো, বিদ্রুপাত্মক কার্টুন তোমরা তৈরি করতেছো, তোমরা যদি এটা বন্ধ না করো তাহলে আমি এমন এক সেনাবাহিনী পাঠাবো যার মাথা থাকবে ফ্রান্সে আর যার শেষ থাকবে তুরস্কে। অর্থাৎ সেই সময় তুরস্কের সেরকম শক্তি ছিল। তুরস্ক সাম্রাজ্য আপনারা সবাই জানেন, তুরস্ক সাম্রাজ্য একেবারে তুরস্ক থেকে নিয়ে পুরো আরব বিশ্ব সাথে আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ সব সেই তুরস্ক সাম্রাজ্যের অধীনে ছিল। আর সেই যুগটায় এই উনিশ শতকে, 1800 শতকে, 1700 শতকে পুরো পৃথিবীর মধ্যে এই ইন্ডিয়া মহাদেশ, আমাদের যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই মহাদেশটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত দেশ ছিল। আজ যেমন আমরা তাদের বিভিন্ন কসমেটিক্স, তাদের বিভিন্ন পণ্য সামগ্রী আমরা আমদানি করি, আমরা ফ্রান্সের জিনিস পাইলে, আমেরিকার জিনিস পাইলে, ইউরোপের জিনিস পাইলে আমরা সবাই গর্ববোধ করে আমরা এগুলো ব্যবহার করি বা কিনি, বেশি টাকা দিয়ে কিনি। ওই যুগে ইউরোপ, আমেরিকা, তারা সবাই ইন্ডিয়া মহাদেশের কাপড়, মুসলিনি কাপড়, ইন্ডিয়া মহাদেশের যত কি বলে মশলা, খাবারের বিভিন্ন মশলা, তারপরে লবণ, তারপরে ইন্ডিয়া মহাদেশের নীল, বিভিন্ন জিনিস এই ইন্ডিয়া মহাদেশ থেকে তারা আমদানি করত। অর্থাৎ সেই সময় এই ইন্ডিয়া মহাদেশ ছিল সভ্য এবং উন্নত বিশ্ব, যার কারণে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা নাকি ওই ব্রিটিশ সাম্রাজ্যের শুরুতে যারা এসেছিল, কোম্পানি একটা আমরা এই গত সপ্তাহে বয়ান করছিলাম, কথা বলেছিলাম আমরা কোম্পানি নিয়ে, যেরকম বিভিন্ন কোম্পানি তারা আমেরিকার পুরো রিজার্ভ ব্যাংক ওই ব্যক্তি বিশেষ কোম্পানির অধীনে, আজকে সারা পৃথিবী কিন্তু এরকম কোম্পানির মাধ্যমে কিন্তু আবার পুরো পৃথিবী কিন্তু শাসিত হচ্ছে, যে একটা কোম্পানি কিভাবে শাসন করে। ইস্ট ইন্ডিয়া একটা কোম্পানি ছিল, এটা কোনো কোনো দেশের শাসক ছিল না, একটা কোম্পানি, কিছু ব্যবসায়ী তারা প্রথমে এখানে আসছে আর এখানে আসার পরে এখান থেকে ব্যবসা করত, আর ব্যবসা করার পরে তারা তাদের কি বলে সেই ব্রিটিশ রানীর কাছ থেকে তারা সেনাবাহিনী নিছে তাদের অধীনে, গান বাহিনী নিয়ে তারা বলছে যে আমরা যদি কোনো জায়গা দখল করতে পারি তাহলে এটা আপনাদের অধীনে থাকবে।
তাদেরকে সেই পাওয়ার তারা দিয়ে দিছিল, যার কারণে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে কলিকাতার বা ওই প্রদেশের উত্তর প্রদেশের বিভিন্ন জায়গা তারা কিনে নিছে ব্যবসা করার জন্য। আমাদের যেমন এখন অনেক জোন, বিভিন্ন ব্যবসায়িক জোন কিন্তু লিজ দেওয়া আছে বিভিন্ন দেশকে, এক্সপোর্ট জোন, এগুলো এখানে এক্সপোর্ট জোনে শুধু বিদেশি যে ইন্ডাস্ট্রি এগুলোই হয়, এরকম তাদেরকে লিজ দেওয়া হয়েছিল। ওই লিজ দেওয়া লিজ বাড়তে 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 একসময় তাদের যখন নাকি ক্ষমতা বেড়ে গেছে, আর এইখানে যারা জমিদার ছিলেন ওই জমিদারকেও যখন তারা কিনে নিছে, জমিদারের মধ্যে যারা বিভিন্ন মন্ত্রী বা তাদের মন্ত্রী পরিষদের সদস্য তাদেরকেও যখন তারা কিনে নিছে, তখনই তারা এই নবাব সিরাজউদ্দৌলাকে ওই এদে মীর জাফরদের মাধ্যমে কিন্তু পতন ঘটিয়ে দিছে, এই বাংলাদেশ কিন্তু তারা দখল করে নিছে। তারপরে কলিকাতা, তারপরে আস্তে আস্তে পুরো ইন্ডিয়া মহাদেশ তারা কিন্তু দখল করে নিছে। 1858 সাল পর্যন্ত, অর্থাৎ 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা শুধু 100 বছর পুরো ইন্ডিয়া মহাদেশকে তারা শোষণ করেছে। ব্রিটিশ শাসন কিন্তু না, ব্রিটিশ সাম্রাজ্য কিন্তু এখানে আসে নাই, ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানিটাই 1858 সাল পর্যন্ত তারা শাসন করেছে, একটা কোম্পানি শুধু। 1858 সালে এসে ওই ব্রিটিশ রানী বা ব্রিটিশ শাসকরা তখন আমাদের ইস্ট ইন্ডিয়া, এই ইন্ডিয়া মহাদেশকে তারা দখল করে নেয় বা তাদের সাম্রাজ্যে নেয়, তারপরে তাদের অধীনে যায়, কিন্তু তার আগে একটা কোম্পানি ছিল। তো এই যেটা বলতেছিলাম যে এই তারা বিভিন্ন কোম্পানির মাধ্যমে আজকে সারা পৃথিবীকে তারা তাদের কুক্ষিগত করতেছে। আর এইখানে আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জিং বা আমাদের সবচেয়ে বড় যেটা দায়বদ্ধতা, যেই কাজ বা দায়িত্ব আমাদের উপরে ছিল যে আমরা আমাদের যারা মুসলিম ভাই শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে বিভিন্নভাবে নির্যাতিত হয়, এদেরকে সহযোগিতা করা, এদের পাশে যাওয়া, এটা কিন্তু সকল মুসলমানের দায়িত্ব। তো আল্লাহ তাআলা তারপরে বলেন যে ওই মক্কার কুরাইশটা এই দোয়া করছে, হে আল্লাহ আপনার পক্ষ থেকে একজন অভিভাবক দেন। ওই অভিভাবক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে ওই তাদের দোয়ার কারণে মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের যে অভিযানটা এইটা শুধু আক্রমণাত্মক ছিল, এছাড়া অন্যান্য সকল যুদ্ধ কিন্তু রক্ষণাত্মক। অর্থাৎ কুরাইশরা মারতে আসছে, মুসলমানরা বদরে গিয়ে তাদের ঠেকাইছে, কুরাইশরা উহুদে মারতে আসছে, মুসলমানরা উহুদের অর্থাৎ মদিনার মধ্যে উহুদ পাহাড় সেখানে তারা রক্ষণাত্মক ভূমিকা রাখছে, কুরাইশরা মারতে আসছে খন্দকের যুদ্ধে তারা সেখানে প্রতিরোধ করেছে, অর্থাৎ সকল যুদ্ধ কিন্তু রক্ষণাত্মক। শুধুমাত্র মক্কা অভিযানটা এটা হলো আক্রমণাত্মক, মদিনা থেকে 10,000 সেনাবাহিনী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অভিযান করেছেন। কেন? কারণ সেখানে অসহায় মুসলমানরা নির্যাতিত হচ্ছিল। এই জন্য অনেক সকল ওলামায়ে কেরাম যুদ্ধকে যে বৈধ ঘোষণা করেন, রক্ষণাত্মক এটা সবসময় ফরজ। যদি কোনো ইন্ডিয়া বা বার্মা বা চায়না যে কোনো দেশ যদি বাংলাদেশের উপরে আগ্রাসন চালায়, দখল করতে চায়, তখন বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য প্রতিটা মুসলমানের জন্য যুদ্ধ করা তখন ফরজ। আর একটা হলো আক্রমণাত্মক কখন কখন বৈধ, যখন নাকি মুসলিমরা নির্যাতিত হয় তখনও বৈধ হয়ে যায়। যেমন ওই মক্কার মধ্যে যখন মুসলমানরা নির্যাতিত হচ্ছিল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ওই নির্যাতিত মুসলমানকে বাঁচানোর জন্য মক্কায় অভিযান করেন, যদিও সেখানে আর কোনো যুদ্ধ হয়নি। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় যুদ্ধ করে। অতএব তোমরা শয়তানের অভিভাবকদের সাথে যুদ্ধ করো, যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। আল্লাহর রাস্তা কি? আমরা আগে বলেছি এক হাদিসের মধ্যে আছে যে এক সাহাবি এসে জিজ্ঞাসা করে, হে আল্লাহর রসুল, অনেকে তো যুদ্ধ করে নিজের বাহাদুরির জন্য, অনেকে যুদ্ধ করে নিজের জাতীয়তার জন্য, অনেকে যুদ্ধ করে নিজের বংশের জন্য, আল্লাহর রাস্তার যুদ্ধ কোনটা? তো রসুল বলেন, মান কাতালা ফি সাবিলিল্লাহি লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে নাকি যুদ্ধ করে
আল্লাহর যে নাকি যুদ্ধ করে তার উদ্দেশ্য হলো আল্লাহর বাণী বা ইসলাম যাতে সবসময় বিজয়ী হয়। ইসলাম বিজয়ী হওয়ার উদ্দেশ্যে যে যুদ্ধ করবে সে হলো আল্লাহর রাস্তায় যুদ্ধ। অর্থাৎ আমি যদি যুদ্ধ করি আমার দল ক্ষমতায় যাওয়ার জন্য, এটাকে হাদিসের ভাষায় ওই আল্লাহর রাস্তার যুদ্ধ বলবে না, জিহাদ বলবে না। আমি যদি যুদ্ধ করি আমার মতবাদকে চাপিয়ে দেওয়ার জন্য বা মতবাদের উন্নতির জন্যে, তাহলে যুদ্ধ ওইটাকে আল্লাহর রাস্তার যুদ্ধ বলবে না। আমি যদি আমার জাতির জন্য, আমার জাতিকে ও বিজয়ী করার জন্য যুদ্ধ করি, এটাকে আল্লাহর রাস্তার যুদ্ধ বলবে না। আল্লাহর রাস্তার যুদ্ধ হলো সেটা যেখানে একমাত্র আল্লাহর বাণী বা ইসলামের বিজয় উদ্দেশ্য হয়। অনেক সময় এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে রসুলটা পরের আয়াতে আসবে, আলম তারা ইল্লাল্লাযিনা ক্বীলা লাহুম কুফু আইদিয়াকুম, আপনি কি তাদেরকে দেখেন না যাদেরকে বলা হয়েছিল যে তোমরা হাত গুটিয়ে রাখো, যুদ্ধ করো না। আল্লাহ তাআলা আদেশ করছিলেন, মক্কার মধ্যে অনেক সাহাবী, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, আরও সাহাবী আসছে, হে আল্লাহর রসুল, আমরা কাফের থাকা অবস্থায় আমাদের সামনে কুরাইশরা কখনো কথা বলতে পারে নাই, আমরা শক্তিশালী ছিলাম, কিন্তু এখন আমরা মুসলমান হওয়ার পরে নির্যাতিত হচ্ছি, আমাদেরকে মারতেছে, আপনি অনুমতি দেন তাদের সাথে যুদ্ধ করার। আল্লাহ তাআলা রসুল বলেন যে ইন্নি লাম উমার বিল কিতাল, আমাকে যুদ্ধের অনুমতি দেওয়া হয়নি। মক্কায় যুদ্ধের অনুমতি ছিল না, অথচ যুদ্ধ যেই কারণে হয় সেগুলো সব উপকরণ মক্কার মধ্যে ছিল। সাহাবায়ে কেরাম নির্যাতিত হচ্ছেন, সাহাবায়ে কেরামকে বাড়ি থেকে বিতাড়িত করা হচ্ছে, সাহাবায়ে কেরামের সম্পদ হরণ করে নেওয়া হচ্ছে, যে আমাদের সব কিছু নিয়ে যাইতেছে, আমাদের উপরে জুলুম করতেছে, আমাদেরকে মারতেছে, অন্যায়ভাবে অত্যাচার করতেছে, তারপরও কেন আমরা এর প্রতিরোধ করতে পারবো না? কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করছেন যে তোমরা যুদ্ধ করবা না। কেন? কারণ মদিনায় গিয়ে যুদ্ধের অনুমতি দিছে, কারণ হলো এই যুদ্ধটা একটা অনেক সেন্সিটিভ একটা বিষয়, আর এর জন্য আপনাকে সবসময় একটা পরিকল্পনা মাফিক যেতে হবে, অনেক কিছু চিন্তা ভাবনা করে যেতে হবে। এই জন্য হাদিসের মধ্যে আমি গত সপ্তাহে বলেছি যে রাষ্ট্রপ্রধান ছাড়া যুদ্ধের অনুমতি নাই। রাষ্ট্রপ্রধান সে চিন্তা করবে যে আমার কাছে কীরকম সেনাবাহিনী আছে, আমি যাদের সাথে যুদ্ধ করতে যাইতেছি তাদের কীরকম ক্ষমতা, আমি তাদের সাথে যদি যুদ্ধে যাই তাহলে আমার বিজয় লাভ করার সম্ভাবনা কতটুকু। এখন আমি যদি চিন্তা করি যে কাফের এর সাথে যুদ্ধ করা তো ফরজ, বাস আমি তারে বোমা হামলা একটা করে দিলাম, একটা বোমা একটা মেরে দিলাম, আমি একজনে তার একটা কাফের রে বোমা হামলা করে একজনকে মারলাম, আর আমার এর দ্বারা ক্ষতি লাভ কী হইল আর ক্ষতি কী হইল, এর দ্বারা ক্ষতি হইলো এটা আমি একজনকে মারার কারণে ওই কাফের শক্তি যেহেতু আমাদের চেয়ে অনেক বেশি, তারা এসে একেবারে এক এক লক্ষ মানুষকে হত্যা করে দিয়েছে, এরা হলো জঙ্গিবাদী, এই বলে আমার দেশের নাগরিককে মারছে, আমাদের উপর হামলা করছে, পুরো দেশকে তারা খতম করে দিবে। অর্থাৎ আমি যে যুদ্ধ করলাম এর দ্বারা ইসলামের লাভ হয় নাই, বরং ইসলামের ক্ষতি হয়েছে। আমি একটা হুট করে একটা বোমা মেরে দিলাম, এই যে আফগানিস্তানকে পুরো এদের কী দৌড়তেছে যে ওই কি বলে আমেরিকার টুইন টাওয়ারে হামলা করছে, যদিও এটা মিথ্যা, তারপরও যদি ধরে নেই সত্য, তারা একটা হামলা সেখানে করছে, আল কায়দা সেখানে একটা হামলা করছে, এই হামলা যদি করেও থাকে, করে নাই মিথ্যা, যদি করেও থাকে এর দ্বারা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? মারলেন হয়তো আপনি 30,000 মানুষ বা 3,000 মানুষ, আর এরপরে ওই আমেরিকা সমস্ত পৃথিবী নিয়ে ওই আফগানিস্তানের উপরে হামলা করলো, আর সেখানে কত হাজার হাজার লক্ষ মানুষের মতো হত্যা করছে। অর্থাৎ এর দ্বারা লাভ হয় নাই বরং ক্ষতি হয়েছে। এই জন্য মক্কার মধ্যে যুদ্ধের অনুমতি এই জন্য দেয় নাই যে যুদ্ধ করার আগে আপনাকে অবশ্যই ক্যালকুলেশন করতে হবে, চিন্তা করতে হবে যে আমি যুদ্ধে যদি নামি এর দ্বারা ইসলাম মুসলমানের লাভ হইল না ক্ষতি হবে? যদি লাভ হয় তখন সেখানে যুদ্ধে নামবে, আর যদি ক্ষতি হয় তাহলে সেখানে যুদ্ধ নামবে না। সেনাবাহিনী যদি কম থাকে আর তাদের সেনাবাহিনী যদি বেশি থাকে তাহলে সেখানে যুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা বলেন নাই, বরং সেখানে কোরআনের একটা আয়াত আছে যদি তোমাদের 1,000 হয় তাহলে তোমরা 2,000 সাথে করতে পারো, কিন্তু যদি আপনার হয় 5 জন আর তারা হলো 2,000 তাহলে তো আপনি সেখানে নির্ঘাত আত্মহত্যা করতে চাইতেছেন। তো এই জন্য আল্লাহর রাস্তার যুদ্ধ তারাই করবে। আল্লাহর রাস্তার যুদ্ধ কি বলেছি আমি, যেটা ইসলামের লাভ হয়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত্বাগুত, যারা কাফের তারা তাগুতের রাস্তায় যুদ্ধ করবে। তাগুত কাকে বলে?
তাফসিরে শাহরাবির মধ্যে এবং বিভিন্ন তাফসিরের কিতাবের মধ্যে তাগুতের তিন রকম ব্যাখ্যা আছে। তাগুত হলো শয়তান, শয়তানের রাস্তায় যুদ্ধ করে। আর একটা হলো জালিম, তাগুত বলে এমন জালিম, এমন অত্যাচারী যাকে আপনি যদি মানেন তো তার কাছে নিচু হওয়ার কারণে তার জুলুম আরো বেড়ে যায়। অর্থাৎ এমন জালিম যেই জালিমের কথা যদি আপনি মানেন বা তার জুলুমের কাছে যদি বশ্যতা স্বীকার করেন তাহলে তার জুলুম আরো বেড়ে যায়, এটা আর একটা ব্যাখ্যা। আর একটা হলো এমন স্বৈরাচারী যে তার পাপকে, পাপ অপরাধকে মানুষের উপরে চাপিয়ে দেয়। তিনটা ব্যাখ্যা, যে এমন অপরাধী যে অন্যকে অপরাধ করতে বাধ্য করে, আর এমন অত্যাচারী যার যাকে মান্য করলে তার অত্যাচার আরও বাড়তে থাকে, আর একটা হলো শয়তান। তো আল্লাহ কি বলেন, আল্লাহ তাআলা যারা কাফের তারা তাগুতের রাস্তায় যুদ্ধ করে। অর্থাৎ যারা নাকি আপনারা দেখবেন যে শয়তানের রাস্তায় কারা যুদ্ধ করে, শয়তান তো শয়তান, শয়তান আল্লাহর কাছে যখন বলছেন যে হে আল্লাহ আমি মানুষকে প্রতারিত করব, আমি মানুষকে জান্নাত থেকে ফিরাবো, কাদেরকে ফিরাবেন, উনি কি বলছেন, লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার জান্নাতের রাস্তায় বসব, বসে তাদেরকে আমি জান্নাতের রাস্তা থেকে সরিয়ে দিব। আল্লাহ তাআলা পরে বলেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তুমি আমার বান্দাদের উপরে তোমার ষড়যন্ত্র চক্রান্ত চালাতে পারবে কিন্তু আমার যারা খালেজ বা তার উপরে তোমার কোনো ক্ষমতা নেই। তার অর্থ কি, তার অর্থ হইল এটা যে শয়তান যারা নাকি শয়তানের অনুসরণ করে, যারা পাপী শয়তান ওদের ধারে কাছে যায় না, এ তো আমার অনুসারী আছেই, এর আমি আর কি জান্নাত থেকে জাহান্নামে নিব, যারা জান্নাতের পথে আছে তাদের রাস্তায় বসে যায়, তাদেরকে যাতে সে জাহান্নামে নিতে পারে। কারণ এইখানে আল্লাহ তাআলা বলছেন কি, আমার যারা খালেজ বান্দা এদেরকে তুমি কিছু করতে পারবা না, তো এই বান্দাদের মধ্যে যারা আল্লাহর জন্য খালেজ আল্লাহ তাআলা এদেরকে বাঁচিয়ে নেয়, আর যারা খালেজ না যারা দোটানায় থাকে শয়তান তাদেরকে নিয়ে নেয়, আর যারা শয়তানের অনুসারী তারা বরং ওই যারা নেক বান্দা তাদের সাথে আরো শয়তানের পক্ষ হয়ে যুদ্ধ করে, শয়তানের পক্ষ হয়ে যুদ্ধ করে। সেটা কেমন, আপনি দাঁড়িয়ে রাখছেন, আপনার সমালোচনা সবচেয়ে বেশি কে করবে, আপনার বন্ধু, আপনি একই সাথে স্কুলে পড়ছেন, আপনি নামাজে আসতেছেন আর ও নামাজে আসে না, ও আপনার পিছে লাগবে, দূরের অপরিচিত একজন আপনার পিছে লাগবে না, সে আপনার পিছে লাগবে, সে হলো দুর্বল, মানসিকভাবে দুর্বল, যে আমি তো খারাপ, আমারে সবাই খারাপ বলবে আর আমার দোস্তটারে সবাই ভালো বলবে, নামাজি মানুষ, কোনো মেয়েদের সাথে ফিল্ডিং মারে না, কোনো অপকর্ম করে না, এই জন্য সে ভালো থাকুক আর আমি খারাপ হব সমাজের চোখে, এটা হওয়া যাবে না, এই জন্য ওরেও আমার দলে নিতে হবে। আপনার অফিসে আপনি সৎভাবে থাকতে চান, আপনার পিছনে কে লাগে, যারা অসৎ আছে, আপনার কলিগ যারা অসৎ এরাই বরং আপনার বিরুদ্ধে লাগে। অর্থাৎ যারা নাকি শয়তানের অনুসারী এরা শয়তানের পক্ষ হয়ে কাজ করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা যুদ্ধ করো শয়তানের অনুসারীদের, শয়তানের অনুসারীরা শয়তানের হয়ে কাজ করে। আপনার যে কোনো জালিম সে জুলুম করার সাহস কখন পায়, যখন নাকি তার কিছু চেলাবেলা থাকে আর বলে জি আপনি জুলুম করছেন খুব ভালো করছেন, এরকম না পিটাইলে আপনি শাসন ধরে রাখতে পারবেন না, আপনার এরকম করা দরকার, আপনি সেরা, আপনি অমুক তমুক, এরকম কিছু চামচা না থাকলে ওই জালিম জুলুম করতে পারে না। এমনিভাবে যে নাকি অপরাধী, অপরাধ মানুষকে অপরাধ করতে বাধ্য করে, তারও কিছু চামচা থাকে, বলে না কিসের অপরাধ, এরা তো সব জঙ্গি, এটা কিসের অপরাধ, এটা তো হলো চেতনা, আপনার চেতনার বিরুদ্ধে গেছে, এই জন্য এরা সব জঙ্গি, এরা সব স্বৈরাচারী, এদেরকে দমন করেন। তো শয়তানের যারা অভিভাবক বন্ধু বান্ধব এরা বরং ওই শয়তানের চেয়ে ভূমিকা আরও বেশি রাখে। এই জন্য আল্লাহ তাআলা বলেন কি, যারা নাকি কাফের তারা তাগুতের রাস্তায় যুদ্ধ করে, অতএব আপনি শয়তানের অনুসারীদের সাথে যুদ্ধ করেন। শয়তানের অনুসারী কাফেরদের অনুসারী হইতে পারে, শয়তানের অনুসারী কাফের স্বৈর শাসক হতে পারে, শয়তানের অনুসারী যারা অপরাধী পাপী এবং পাপ করতে যারা বাধ্য করে তারাও হতে পারে। কিন্তু এখানে একটা মৌলিক বিষয়,
সেটা হলো মুসলমানদের সাথে যুদ্ধ করা জায়েজ নাই। মুসলমানদের সাথে কোনো মুসলমানের যুদ্ধ করা হাদিসের মধ্যে আছে সাবাবুল মুসলিমিত ফুসুকুন, কোনো মুসলমানকে গালি দেওয়া পাপ, আর কোনো মুসলমানের সাথে যুদ্ধ করা কুফুরি। এখন এখানে একটা আসবে ইন্না কাইদা শাইতানি কানা দাইফা, তারপরে বলতেছেন শয়তানের ষড়যন্ত্র দুর্বল। শয়তানের ষড়যন্ত্র কিভাবে দুর্বল? কারণ শয়তানের কাছে মানুষকে প্রতারিত করার, মানুষকে পথভ্রষ্ট করার কোনো ক্ষমতা নাই। শয়তান আপনাকে কখনো পিস্তল ধরে আপনাকে পাপ করতে বাধ্য করে না, শয়তান নাই। শয়তান নিজেই বলবে কেয়ামতের দিন, মা কান আলী আলাইকুম মিন সুলতান, যে তোমরা সবাই আমারে দোষ দাও কেন? বলি শয়তানের কারণে করছি, শয়তানের কারণে করছি। আমি কি কোনোদিন তোমাদেরকে নামাজ না পড়তে বাধ্য করছি, চুরি করতে বাধ্য করছি, দুর্নীতি করতে বাধ্য করছি? শয়তানের কাছে আপনাকে বাধ্য করার কোনো অস্ত্র নাই। শয়তানের কাছে আপনার মানসিকতাকে পরিবর্তন করার, আপনার মনকে পরিবর্তন করারও কোনো অস্ত্র নাই। আপনার মন পরিবর্তন হয় কখন? যখন নাকি আপনার কাছে যখন যৌক্তিক কোনো কথা আসে, তখন ওই যুক্তির সামনে মানুষের মন আত্মসমর্পণ করে, যেটা তো যৌক্তিক কথা, এটা যুক্তিতে ধরে। কিন্তু শয়তানের যত কথা, শয়তানের যত বুঝানো, কোনো বুঝানোটা যৌক্তিক না। একটা পাপ করাবে, বেবিচার করাবে, এটার কী যুক্তি আছে? একটা অত্যাচার করাবে, কী যুক্তি আছে? দুর্নীতি করাবে, কী যুক্তি আছে? কোনো যুক্তি নেই। অর্থাৎ শয়তান না আপনার মনকে বাধ্য করতে পারে, আর না আপনার শরীরকে বাধ্য করতে পারে। এই জন্য শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল। কিন্তু মানুষ যে শয়তানের অনুসরণ কেন করে? কারণ আসলে মানুষের নিজের মনই খারাপ। আপনার শয়তান হয়তো বেশির থেকে বেশি কী করে, দেখায় টিভিতে, দেখায় যে ওই হলো সবচেয়ে একেবারে স্মার্ট, যে নাকি যত গার্লফ্রেন্ড রাখতে পারে, নায়ক সেই বড় নায়ক যার 10টা নায়িকা আছে, নায়িকা তার পিছনে ঘুরে, নায়িকার সাথে অমুক তমুক করে, সে হলো সবচেয়ে বড় নায়ক। ওই ব্যক্তি সবচেয়ে বড় চালাক, যে যত কৌশলে মানুষের কাছ থেকে ঘুষ নিতে পারে, চুরি করতে পারে। আপনার সিনেমায় দেখানো হইতেছে আর আপনার মনের সাথেও মিলে যায়, আরে এই তো আমিও তো, আমার মনেও তো চাই পাপ কর্ম করতে, অপরাধ করতে, তো এই আমিও নায়ক হইতে চাই। অথচ ওই একই বিষয়ে আপনি নারীর সংসর্গ চান, বিবাহের মাধ্যমে কিন্তু আপনার পক্ষে সম্ভব, আপনি করতে পারতেছেন, কিন্তু সেইটাকে শয়তান শুধু দেখাইতেছে কি, তুমি যদি বিবাহের মাধ্যমে ওই আমি যেটা বলতেছি নারীর সঙ্গ লাভ এইটা যদি করতে যাও, তাহলে তুমি অল্প বয়সে কিন্তু বিয়ে করে ফেললা, কুমারী কিন্তু বিয়ে করে ফেললা, এটা কিন্তু সরকারিভাবে নিষেধ, এটা কিন্তু অপরাধ, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে খারাপ দেখে। আন্তর্জাতিকভাবে 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে হইলে এটা একেবারে কত পুরো দেশ গ্রাম নিয়ে ডিসি ওএসপি সবাই গিয়ে ওই বিবাহ বন্ধ করে। আর যখন নাকি ওই 18 বছরের নিচে কেউ ধর্ষিত হয় বা কেউ এরকম খারাপ কাজ করে মারা যায়, তখন কোনো ডিসি এসপি কেউ কারো কোনো ওই মেয়েকে বাঁচানোর কোনো খবরও নেই। তো এটা এমনভাবে দেখানো হয়, শয়তান শুধু দেখাইছে যে দেখো, শুধু বাইর থেকে দেখাইছে, তুমি বিয়ে করতে যাবা, তো এইটা হলো সবার কাছে একটা নায়কোচিত বা সিনেমার যে নায়ক তার কাজ না, ভিলেনের কাজ। ওই সিনেমার মধ্যে যাকে দেখানো হয় যে দাড়িওয়ালা রাজাকার, সে ওই অল্প বয়সী মেয়েরে বিয়ে করে, ওই খারাপভাবে দেখানো হয়েছে, বাস ওইভাবে দেখায় আপনার মনকে সে নষ্ট করে দিছে। কিন্তু না শয়তানের কাছে কোনো যুক্তি আছে, না শয়তান আপনাকে বাধ্য করার কোনো অস্ত্র আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না কাইদা শাইতানি কানা দাইফা, শয়তানের ষড়যন্ত্র দুর্বল। কিন্তু ওই দুর্বল ষড়যন্ত্রের সামনে তারাই আত্মসমর্পণ করে, সে নিজে দুর্বল। সে মানসিকভাবে যদি প্রবল হইতো, আমি আল্লাহকে মানব, ওই নায়ক কি করে না করে এগুলো আমার দেখার বিষয় নেই, আন্তর্জাতিক বিশ্ব কি করে না করে আমার দেখার দরকার নেই, আমার আল্লাহ কি বলে, আমার যুক্তি কি বলে, আমার বিবেক কি বলে, আমেরিকা ইউরোপ কি করে এটা আমার কোনো আদর্শ না, নায়ক খেলোয়াড় তারা কি করে এটা আমার আদর্শ না, আমার আদর্শ আল্লাহ এবং আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম কি বলে। তো আপনার কাছে দলিল আছে,
আপনার কাছে যুক্তি আছে, বিবেক আছে এবং আপনার কাছে শক্তি আছে, আপনাকে কেউ বাধ্য করতেছে না, কিন্তু আপনি নিজেই তার সামনে দুর্বল হয়ে যাচ্ছেন। এখন এখানে কেউ প্রশ্ন করে যে হুজুররা শুধু বলে যে যুদ্ধ করো যুদ্ধ করো, অনেকে আছে যারা উগ্র একটু, তারা বলে কি, হুজুররা বলে কি যে দাওয়াত দাও, মন ঠিক করো, সবচেয়ে বড় জেহাদ হলো আল জেহাদুল আকবর হুয়া জেহাদুন নাফস, মনের সাথে জেহাদ করা, বড় জেহাদ হলো নিজের ইমানের ইমানকে তাজা করার জন্য জেহাদ করা। বলে তারা শুধু ওই আসল জেহাদ থেকে মানুষকে ফিরানোর জন্য বিভিন্ন জেহাদের বিভিন্ন অপব্যাখ্যা করে, এটা অনেকে বলে। এখন আপনি একটু দেখেন, ইসলামের নিয়ম হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, প্রথম সাহাবাদের পিছনে পুরো মক্কার জীবনে তাদের সাথে করছেন জিহাদুন নাফস, মনকে আল্লাহমুখী করার জন্য, মনকে ইসলামের কাছে আত্মসমর্পণ করার জন্য মনকে তৈরি করছেন, অন্তরকে তৈরি করছেন পুরো মক্কার জীবনে। ওই আখেরাতের আয়াত, জান্নাতের আয়াত, জাহান্নামের আয়াত, আল্লাহর ক্ষমতার আয়াত, যাতে মানুষ আল্লাহমুখী হয়, মানুষের অন্তর আল্লাহর সামনে সারেন্ডার করে। তারপরে যখন নাকি তারা মানসিকভাবে তৈরি হয়েছে, ঈমান যখন তাদের তাজা হয়েছে, মদিনায় যখন গেছেন, যখনই তাদেরকে যে আদেশ করা হয়েছে মদ ছাড়ো, মদ ছেড়ে দিছে, তাদেরকে বলা হয়েছে যে আপনারা এখন বাইতুল মুকাদ্দাসের দিকে কাবা ফিরান, ফিরাইছে, আবার বলছে কেবলার দিকে ফিরান, ফিরাইছে, কোনো প্রশ্ন করেন নাই, আবার বলছে এখন যুদ্ধ করেন, সম্পদ যা আছে সব আল্লাহর রাস্তায় দেন, সব দিয়ে দিছে। অর্থাৎ মন যখন তৈরি হয়েছে তখন তারা ওই 313 জনই 1000 কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে, 1000 মানুষ বা 700 মানুষ তারা 3000 কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে, 4000 ইয়ারমুকের যুদ্ধে 4000 মুসলমান, 2 লক্ষ খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং সেখানে জয়ী হয়ে আসছে। তো এটা কেন, কারণ ওই মানসিকভাবে তৈরি করা হয়েছে। এই জন্য ইসলামের প্রথম কথা হলো যে মানসিকভাবে জেহাদ করা, মানুষের মনকে তৈরি করার জন্য জেহাদ করা। তারপরে হলো দাওয়াতের জন্য জেহাদ করা, দাওয়াত দেওয়া, নিজেকেও দাওয়াত দেওয়া, মানুষকেও দাওয়াত দেওয়া, যে আল্লাহকে মানো, আখেরাতকে মানো, জান্নাতকে মানো, জাহান্নামকে মানো। তারপরে হলো কেতালের জেহাদ, যদি কোনো সময় দরকার হয়, কাফেররা কখনো হামলা করছে অথবা কোথাও মুসলমানরা নির্যাতিত হচ্ছে, সেই সময় হলো যুদ্ধের জেহাদ। এখন এখানে আপনারা যদি বর্তমান বিশ্বেও দেখেন, আজকে সারা পৃথিবীতে, বর্তমানে সারা পৃথিবীতে যে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত মারা যাচ্ছে, কাদের হাতে মারা যাচ্ছে, কাফেরদের হাতে না, কিন্তু এখন মুসলমানদের হাতেই মুসলমানরা মারা যায়। সিরিয়ায় মুসলমানদের হাতে মুসলমানরা, ইয়ামানে মুসলমানদের হাতে মুসলমানরা, তারপরে বিভিন্ন দেশে, অধিকাংশ দেশেই মুসলমানদের হাতে মুসলমানরা মারা যাচ্ছে। কেন? কারণ এইখানে কাফেররা, তারা যে যুদ্ধ করতেছে, ওই আমেরিকা, ইউরোপ, তারা যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে, তারা কিন্তু খুব কম দেশই আছে যেখানে সরাসরি তাদের সেনাবাহিনী নিয়ে মুসলমানদের উপরে হামলা করতেছে। ইয়ামানেও তাদের সরাসরি সেনাবাহিনী নাই, সিরিয়ায়ও এখন নাই, তারপরে আফগানিস্তানেও নাই বা বিভিন্ন দেশে নাই। তারা কি যুদ্ধ করতেছে? তারা যুদ্ধ করতেছে যে আপনার মানসিকতা যেন পরিবর্তন করে দেওয়া যায়, আপনি যাতে আল্লাহর জন্য আর কাজ না করেন, আপনি যাতে সেই ওই আমেরিকা ইউরোপের গোলামি করেন। আজকে যদি আপনি একটু দূর থেকে দেখেন, একটু যদি পুরো বাংলাদেশের চিত্রটা দেখেন, যে বাংলাদেশের মানুষ সবাই কোন কাজে ব্যস্ত, তারা কি আল্লাহর কাজে ব্যস্ত নাকি নিজের স্বার্থ আর নিজের কুপ্রবৃত্তি পূরণ করার কাজে ব্যস্ত? আজকে ওই গান, সিনেমা আর বেবিচার, আড্ডা, ফিল্ডিং, এইখানে দেখা যাবে যে আপনি যদি হিসাব করেন, 80% লোকরে এইসব কাজে পাবেন, দুর্নীতির মধ্যে 80-90% রে আপনি পাবেন, আপনার জুলুম অত্যাচারের মধ্যে 90% লোক পাবেন। আল্লাহর কাজে, আল্লাহকে মানার কাজে, আল্লাহর গোলামির কাজে, মানুষের গোলামি বাদ দিয়ে আল্লাহর গোলামির কাজে কয়জন মানুষ পাবেন? আর এগুলো কেন? এগুলো কাফেরদের ওই মানসিক জিহাদ চলতেছে,
প্রতিটা ঘরে ঘরে নাটক সিনেমা এবং শিক্ষা ব্যবস্থা এইগুলো দিয়ে আমাদের সকলের মানসিকতা একেবারে ধোলাই করে দেওয়া হয়েছে। ছোট একটা বাচ্চা, সে যখন 1 বছরের বাচ্চা হয়, সাথে সাথে সে ওই কার্টুন দেখে যে নায়ক নায়িকা এসে একজন আরেকজনকে চুম্বন করতেছে, সেখান থেকেই সে প্রেম শিখতেছে। এবং ওখান থেকেই শুধু ওই ফায়ার কিভাবে করতে হয়, কিভাবে চাঁদাবাজি করতে হবে এগুলো শিখতেছে। ওই শিক্ষা ব্যবস্থা থেকে কিভাবে কিভাবে ব্যভিচারের প্রতি আগ্রহ বাড়ানো যায়, কিভাবে মানুষের কল্যাণের চেয়ে অকল্যাণ কেমনে করা যায়, এই সব জিনিসগুলো বিভিন্ন জায়গা থেকে আমরা শিখতেছি। কিভাবে গান বাজনা এটাকে আরো বেশি ছড়ানো যায়, কিভাবে খেলাধুলার মধ্যে মানুষ আরো বেশি মত্ত হইতে পারে, এইগুলোর মধ্যে আমাদের সারাদিন আলোচনা কথাবার্তা সব এইগুলোর মধ্যে। আর এগুলো কাদের কাদের জেহাদ? মুসলমানদের জেহাদ? এগুলো কাফেরদের জেহাদ চলতেছে। অথচ এই জেহাদের কথাই আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমরা কাফেরদের সাথে জেহাদ করো, সর্বপ্রথম মনের সাথে জেহাদ, মনকে তৈরি করো, দাওয়াতের জেহাদ করো। তারা যে সারা পৃথিবীতে দাওয়া, এই যে আমি বলেছি রথচেল্ট আর ইহুদি বিভিন্ন যে কোম্পানি, তারা যে এই রথচেল্ট, সে কিন্তু অস্ত্র দিয়ে বিভিন্ন দেশকে তার বশ করে নেয়, বিভিন্ন রাজা বাদশাদেরকে তাদের বশ বা বিভিন্ন কোম্পানি তা অস্ত্র দিয়ে কিন্তু বশ করে নেয় কৌশলে। আপনাকে যুদ্ধে লাগাইছে, আপনার ঋণ দরকার, তার কাছ থেকে ঋণ নেবেন। আবার আপনি যুদ্ধ শেষে আপনার দেশকে পুনর্নির্মাণ করা লাগবে, তার কাছ থেকে ঋণ নেবেন। এইভাবে ওই রাজাকে তারা নিজের বশ্যতা স্বীকার করতে বাধ্য করছে কৌশলে। ইহুদিরা সারা পৃথিবীতে কয় পার্সেন্ট? অথচ ইহুদিরা সারা পৃথিবীতে আগ্রাসন ইহুদিরা চালাইতেছে। আমেরিকা পুরো শাসন ক্ষমতা, যেই ক্ষমতায় আসুক না কেন, ইহুদিদের লোবিসারা আসতে পারে না। ইউরোপের মধ্যে ইহুদিদের লোবিসারা কেউ আসতে পারে না। তো কিসের তারা করতেছে? তারা সব ওই দাওয়াতের জেহাদ আর মনের জেহাদ। অথচ এইটা আমাদের জন্য সবচেয়ে বেশি দরকার এবং বর্তমান এইটাই আমাদের দরকার। এখন আমরা যদি যুদ্ধে নামি, ওই কেতালের যে আদেশ আছে, যুদ্ধে নামলে না আমরা আমেরিকার সাথে পারবো, না ইউরোপের সাথে পারবো, না কোনো দেশের সাথে, কোনো একটা হিন্দু রাষ্ট্রের সাথে আমরা পারবো না। এদের সবার কাছে পারমাণবিক গেছে, একটা দিবে সব মুসলমান শেষ, এক চোটে শেষ। তো এর আগে তো আরও দেখা যাবে তাদের সাথে যখন যুদ্ধ হবে, আমাদের মুসলমানদের মধ্যে 80% সব মির্জাফর হয়ে যাবে, তাদের দলে কাজ করবে। তো সেই জন্য আমাদের উপরে যে জেহাদ, যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, কাফেরদের সাথে জেহাদ করেন, মুনাফিকদের সাথে জেহাদ করেন। জেহাদ 4 প্রকার। প্রথম জেহাদ হলো মনের সাথে জেহাদ, তারপরে হলো মুখের দ্বারা জেহাদ, তারপরে আপনার কলমের দ্বারা জেহাদ, দাওয়াতের জেহাদ, তারপরে হলো গিয়ে তলোয়ারের জেহাদ। এই জন্য আমাদের এখন যে পরিস্থিতি, এই জন্য অধিকাংশ ওলামায়ে কেরাম ওই দাওয়াতের জেহাদের কথা বলে আর মনের জেহাদের কথা বলে। আর কিছু কিছু দেখবেন উগ্র আছে, তারা বলবে সব হুজুরলা এদের পয়সা খায়, এদের দালাল হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে গেছে, এরা যুদ্ধের কথা বলে না, কোরআনের এত আয়াত আছে এগুলোর কথা তারা বলে না। এগুলো তো অবশ্যই আছে, অস্বীকার করার কোনো উপায় নেই। হাদিস কোরআনের মধ্যে যেটা আছে এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার পরিস্থিতি এবং প্রয়োগের স্তরগুলো আমাদের সামনে স্পষ্ট করে গেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যে কারো কোনো প্রশ্ন আছে, জি বলেন। 40 কিলোমিটারের নিয়তে, মানে 40 মাইল কিলোমিটার না, 40 মানে 80 কিলোমিটার, জি। আমি এক জায়গায় 40 কিলোমিটার পরে যাচ্ছি, 80 কিলোমিটার, হ্যাঁ, প্রতি সপ্তাহে আমার যাইতে হয়, ওইখানে ওই ক্ষেত্রে কি কসর নামাজ হবে নাকি? আপনি যদি ওইখানে যান আর ওইখানে